আসসালামু আলাইকুম, মানাস লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। তো হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি যে সকালবেলায় প্রতিদিনের মতো আমার নাস্তা বানানো শুরু করে দিছি, ছেলে অফিসে যাবে। প্রতিদিনই তো ছেলেকে অফিসে যেতে হয়, এটা তো জানেন সবাই। তো নাস্তাও তৈরি করতে হয় প্রতিদিন সকালবেলায়। তো সকাল থেকে আমার ব্লগটা শুরু করি। পেঁপে ভাজি করতেছি, পেঁপের মধ্যে একটা গাজর দিছি, পেঁপে একটা গাজর, একটা আলু আর পেঁপে, একটা পেঁপে দিয়ে ভাজি করি। এই ভাজিটা আর কি করতে করে দিলে আমার ছেলে সুন্দর খাইতে পারে, আর ওর কোনো সমস্যা হয় না, গ্যাসও হয় না, কোনো সমস্যাও হয় না। তাই প্রতিদিন একটা করে সবজি, যে কোনো একটা সবজি করে দিতে হয়। তো এই যে ছেলের নাস্তাটা নিয়ে আসলাম, কোন নাস্তা বানানো শেষ, রুটি ভাজা শেষ করে তারপরে নিয়ে আসলাম। তো আমরাও নাস্তা করে নিছি সকালবেলায়। তো সবটা আর করা হয় না ভিডিও। তো সব ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যায়। তো এদিকে ভাত বসাই দিছি। সোহাগের আব্বু তো নাস্তা খেয়ে বাজারে গেছিলো, বাজার থেকে এসে দেখুন মাছ নিয়ে আসছে, একদম তাজা তাজা মাছ, বাইম মাছ। এই একটা একদম বড়, একটু বড়, বেশি বড়, আর যে দুই তিনটা বাইম মাছ, তিনটার মধ্যে দুইটা একটু ছোটো ছোটো আর এটা একটু বড়। তো এটাই আপনাকে দেখাচ্ছি, শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন বড় বাইম মাছ, এর চেয়েও বড় বাইম আছে। তো আজকে আনছে সোহাগের আব্বু, এটা একটু বড়, আর আনছে বাইলা মাছ। বাইলা মাছ মানে বেলে মাছ। এই যে দেখুন বেলে মাছ আর বাইম মাছ, দুই ধরনের মাছ আনছে আজকে। বাজারে কেনা মাছ, আমরা তো শহরে থাকি, নদীর মাছ তো আমরা খেতে পারি না, নদীর তাজা মাছ। তো আমাদের বাজার থেকে যেটা কিনে আনে সেটাই খেতে হয়। তো মাছগুলো তাজা আছে, খুব সুন্দর মাছগুলো। তা আমি মাছ কাটতে বসে গেছি, মাছ কাটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে বাইম মাছটা কেটে নিচ্ছি। বাইম মাছ কীভাবে কাটতে হয় দেখুন, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বাইম মাছ এরকম আঁশ ছাড়াই নিলে আর কি ভালো হয়। এই যে কাটা থাকে, এই কাটাটা এইভাবে ফেলতে হয়। যে কাটা তো খাওয়া যায় না, বা হাত ধুইতে গেলেও হাতে লাগে। দেখুন কাটা ফালানোর পর এরকম হয়। তো এইভাবে কাটাটা ফেলে দিতে হয়, আর এই যে পেট কেটে পেটের ময়লাটা বের করতে হয়। আজান দিচ্ছে, এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিবে। এখন এই বড়টা কাটবো। এইভাবে আলগুলা ছাড়াই নিতে হবে। ধোয়ার সময় আর কষ্ট হইব না, তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। মাথাটা কেটে ফেলে দিব।
কাটবো। এই যে পেটটা কাটলাম, পেটের ময়দা বের করে ফেললাম। এই নাভির একটা কাটা আছে, কাটাটা ফেলাইবো। এই যে কেটে ফেললাম, তারপরে এই পাশে কাটাটা এইভাবে বুটি দিয়ে অল্প 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 করে ফেলে দিতে হবে। এই কাটাটা না ফেললে দুইতে সময় হাতে লাগবে, খাইতে সময় ভালো লাগবে না। ছোট ছোট পিস করে নিলাম। বাইর মাছ ভুনা করবো। বাইর মাছ ভুনা খাইতে তো অনেক মজা। এই কাটা হয়ে গেল শেষ। বাইলা মাছও কাটছি, বাইলা মাছের কাটা দেখাই নেই। এই বাইর মাছ কাটলাম, কাটা শেষ। এখন ধুয়ে নিব মাছগুলা, দিয়ে রান্না করব। গ্যাস নাই আজকে, কেমনে রান্না করবো আল্লাহ জানে। তো মাছটা কুটলাম, দেখলেন বাইম মাছ কেটে নিলাম আমি, ধোয়া ধুয়ে নিছি, এই যে ধোয়াও শেষ। তারপরে যে তরকারি কেটে নিছি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, ডাল বাগার দিব, ডাল বাগার জন্য রসুন কেটে নিছি। আর যেখানে চিচিঙ্গা দিয়ে রান্না করব, বেলে মাছ রান্না করব, মা বাইম মাছটা রেখে দিব। বাইম মাছ আজকে আর রান্না করব না, তো চিচিঙ্গা দিয়ে বেলে মাছ চচ্চড়ি করব। তো এখানে আমি চিচিঙ্গা আর একটা আলু কেটে নিছি, কেটে ধুয়ে নিছি। তো এখন মশলা দিয়ে আমি সব মেখে নিব। হলুদ গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি কাটা দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে, এখন সমস্ত কিছু দিয়ে আমি স্বাদ পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে আমি মেখে নিব। মেখে রান্না করব আজকে তরকারি। এরকম মেখে রান্না করলে কিন্তু খুব মজা লাগে, বেলে মাছের তরকারি মেখে মেখে রান্না করলে খুবই টেস্টি হয়। তা আমি যে দেখুন সব কিছু দিয়ে মেখে নিলাম, মশলা সব দিয়ে। তা এখন পানি দিয়ে দিব, অল্প পানি দিব, বেশি পানি দিব না, কারণ এই তরকারিতে বেশি পানি লাগে না, চচ্চড়ি হবে। চচ্চড়িও না, মানে একবারে চচ্চড়ি করবো না, একটু মাখা মাখা রাখবো। তা আমার সব কিছু মাখা হয়ে গেছে। তা এখন আমি উপরে মাছ কয়টা দিয়ে দিব, মাছের যে ডিম বের হয়েছিল বাইম মাছে সেটাও দিয়ে দিলাম। তো আমি মাছ দিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম, চুলাটা ধরিয়ে দিব, তারপর তরকারিটা ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে তারপর আস্তে আস্তে রান্না করে নিব। আর ওদিকে ডালটাও হয়ে গেছে, ডাল বাগার দিব। ডাল গুঁটা দেওয়া হয়ে গেছে। আচ্ছা, গুঁটা দিতে দেখে আমার নাতনি হাসতেছে, তাকায় রয়েছে কি করি আমি, তারপর আবার হাসে। ডাল গুঁটা দিতেছি, ও তো কখনো দেখে না এটা কি করে আমার দাদি। আমি এখানে যে ডালটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন দিয়ে লাল করে নিলাম, ব্রাউন কালার করে নিলাম, ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব। তা আমি পাতলা ডাল আমরা এইভাবে রান্না করি। এই তো দেখুন ডালে দিয়ে দিলাম, এখন একটা বলক দিয়ে ডালটা আমি নামিয়ে নেব। এই ডালের টেস্ট কিন্তু অন্যরকম হয়, খেতে অনেক মজা হয়। আমার নাতনি জুতা পায়দা হাঁটতেছে। এই যে ডালটা আমি আবার একটা বলক দিয়ে নিব। রান্না হয়ে গেল, ডাল রান্না হয়ে গেল। এদিকে এই যে মাছ মাছের তরকারিটা, বেলে মাছের তরকারিটা বলক এসে গেছে, আবার ঢেকে দিলাম। তারপর দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, একদম মাখা মাখা করে রান্না করব। আর রান্না করব আমি করলা তরকারি। যে করলা তরকারি তো আমি বলছি প্রায় প্রায় রান্না করি, এটা সোহাগের আব্বুর খুব ফেভারেট। তার মা আমার শাশুড়ি, তার মানে সোহাগের আব্বু তার মা এরকম রান্না করতো। তো এই তরকারিটা খেতে খুব ভালোবাসে সোহাগের আব্বু, তাই মাঝে মাঝে এই তরকারিটা রান্না করি। তো আজকে রুই মাছের মাছের দুইটা লেজা আছে আর এক পিস মাছ আছে, সেটা দিয়ে আমি রান্না করব করলা তরকারি। একটা আলু কেটে দিছি, আলু একটা একটা আলু কেটে দিই সব তরকারিতেই।
এই তরকারিটা কিন্তু খুবই মজা লাগে, করলার এই তরকারিটা। এক প্লেট ভাত বা দুই প্লেট ভাত খাওয়া হয়ে যায় শুধু করলা তরকারি দিয়ে। তো আমি করলা তরকারিটা রান্না করার জন্য এই যে কড়াই বসাই দিছি, পেঁয়াজ দিয়ে দিলাম, দিব কাঁচামরিচ, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে। এটা তো আপনাদের তো বলি নাই, আমি যে বেলে মাছের তরকারিটা রান্না করলাম সেটা কিন্তু আমি আদা রসুন পেস্ট দিই নাই, আদা রসুন পেস্ট ছাড়াই তরকারি রান্না করলাম। আদা রসুন আর দিলে আর কি তরকারির টেস্টটা ভালো লাগে না, সেই জন্য আর কি সোহাগের আব্বু পছন্দ করে না আদা রসুন, সেই বলছে আদা রসুন বাটা দিব না। তো আদা রসুন বাটা ছাড়াই তরকারিটা এরকম হাতে মুখে রান্না করলে কিন্তু অনেক অসম্ভব মজা হয়, অনেক মজা লাগে, দারুণ লাগে। তো সেই জন্য আমি ওই তরকারিতে আদা রসুন পেস্ট দিই নাই, করলা তরকারিতে দিব, করলা তরকারিতে আমি আদা রসুন পেস্ট দিব। তো এখানে আমার পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, বেশি ভাজি নিয়ে হালকা একটু ভেজে, তারপরে আদা রসুন পেস্ট দিয়ে কষিয়ে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিলাম একটু, পানি দিয়ে আর একটু পানি দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে এখন ওই যে মাছ রাখছি, রুই মাছের লেজ আর একটা মাছের পিস আছে, মাছখানের একটা প্যাটের একটা পিস আছে। তো এই দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, তো এইরকম মাখা মাখা করে রান্না করবো আজকে। তো এই তরকারিটা কিন্তু অনেক মজা লাগবে। তো এইদিকে মশলা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এতে মাছ দিয়ে দিব। তো কষানোর পরে মাছ দিয়ে কষে কিছুক্ষণ কষিয়ে এখন আমি এই যে করলা দিয়ে দিলাম। করলা দিয়ে আবার কিছুক্ষণ মাছের সাথে কষিয়ে নেব, কষানোর পর তারপরে আমি পানি দিয়ে দেবো, মানে ঝোল দিয়ে দেব। তো দেখুন পানি দিয়ে দিলাম, তো এই পানিতে আমার করলা তরকারিটা রান্না হয়ে যাবে। এটাও আমি মাখা মাখা করে রান্না করব, ঝোল করব না। এই তো আমার করলা তরকারিটা হয়ে গেছে, সেটা কিন্তু সোহাগের আব্বু খুব প্রিয় তরকারি। এই তো নামিয়ে রাখলাম, একটু ঝোল ঝোল রাখছি, মানে বেশি ঝোল নাই, অল্প পরিমাণে ঝোল রাখছি। তো হয়ে গেল আমার করলা তরকারি। তা আজকে আমি রান্না করলাম মাছ দিয়ে করলা, বেলে মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে চচ্চড়ি আর ডাল, পাতলা ডাল। এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্নাবাড়া। তো আমার রান্নাবাড়া শেষ, তো এখন সোহাগের আব্বু খাবে। তো ওই যে ভাতটা বেড়ে নিয়ে যাই, তো এই যে দেখুন করলা তরকারি দিয়ে দিছি, সে করলা তরকারি পেলে আর কোনো কিছুই লাগে না। এটা পানি ভাত দিয়েও খাবে, করলা তরকারি দিয়ে পানি ভাত খাবে, পান্তা ভাত মানে পান্তা ভাতের সাথে করলা তরকারি, করলা ভাজি সে খুব পছন্দ করে। তো এই জন্যে হাজব্যান্ডের প্রিয় পছন্দ তরকারি রান্না করা হলো। তাই যে দেখুন বেলে মাছের তরকারিটা হয়ে গেছে। তো আমরা একটু তেল কিন্তু কম খাই, তেল আমার তরকারিতে তেল কম দেখবেন, ছেলের জন্য আমার তরকারিতে তেল কম খেতে হয়, আমি বেশি তেল দিতে পারি না। ডাক্তার তো ছেলেকে তেল কম খেতে বলছে। ঝাড়ু আর এদিকে দেখুন আমার নাতনি কি করে, ঘর ঝাড়ু দেয়, বেলচা ঝাড়ু নিয়ে সারাক্ষণ ঘর ঝাড়ু দিব, বেলচা দিয়ে উঠায় সেও দেখে, আজকে সেও বেলচা নিয়ে আসছে, ওর জন্য ঘর ঝাড়ু দিতে গেলে শান্তি পাই না। ঝাড়ু দিয়ে ময়লা ঝাড়ু নিয়ে টানাটানি করবে, ঝাড়ু নিয়ে যাবে, ওই ঘর ঝাড়ু দিবে। এরকম করে আমার নাতি ছাড়া।
আরটা হচ্ছে রাত 9টার সময় সোহাগের আব্বু বাইরে গিয়েছিল বাইরে থেকে আর আসার সময় ফুচকা নিয়ে আসছে আর অনেক কিছু আনছে আম আনছে তারপরে ডিম আনছে এক ডজন আটা আনছে তারপরে আরও যেন কী কী নিয়ে আসছে দেখি নাই তো আমি ফুচকা নিয়ে আসছে এসব আর কি টুকিটাকি কিছু জিনিস নিয়ে আসছে আমরা এখন ফুচকা খাবো তো রাত বাজে 9টার সময় আমরা ফুচকা খাচ্ছি ফুচকাগুলো আমি বের করে নিব বের করে নিয়ে যে আলুগুলো আর কি আলু মাথাগুলো ফুচকার ভিতরে ভরবো আমি আমার জন্য কিন্তু মিষ্টি টক আনা হয়েছে আর সবার জন্য আর কি ঝাল টক আমি আবার ঝাল টকটা খাইতে পারি না মিষ্টি টক খাই দেখুন সব বের করে নিচ্ছি আজকের মতো ব্লগ আজকের মতো আমি ব্লগ শেষ করবো দেখা হবে আরেকটি নতুন ব্লগে সেরকম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।